আজকে আমার টপিক হলো বায়োলজিক্যাল ওয়েপন্স আর যে বায়োটেরর। তো মেনলি এই বায়োলজিক্যাল ওয়েপন্স বলতে যে মাইক্রো অর্গানিজম গুলো আমরা বুঝি, অর্থাৎ বিভিন্ন ফাঙ্গাই, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ব্যাকটেরিয়া, তো সেগুলোর মাধ্যমে কি হয়, মানে এটা সায়েন্সের একটা খারাপ দিকই বলা যেতে পারে, অর্থাৎ সায়েন্সের ভালো দিক খারাপ দিক দুটোই আছে, এবং সেই খারাপ দিকের একটা অন্যতম পোর্শন হচ্ছে এই বায়োলজিক্যাল ওয়েপন্স। এর মাধ্যমে মেনলি বিভিন্ন রাজনৈতিক কারণ থাকে, বিভিন্ন যে প্রতিশোধকারী কারণগুলো থাকে সেগুলো থাকে। এই বায়োলজিক্যাল ওয়েপন্স এর প্রথম কনসেপ্টটা 1920-তে শুরু হয়েছিল ফ্রান্সে, একজন বিখ্যাত কেমিস্ট, জার্মান এডুকেটেড অগাস্তে ট্রিলিয়ান, উনি প্রথম ইনভেনশনটা করেন, এবং এয়ার বোন যে প্যাথোজেন গুলো হয় সেগুলোর উপরে উনি মেনলি এই ব্যাপারটা তৈরি করেছিলেন। তো ডিউরিং World War I দ্য জার্মান আর্মি ডেভেলপ অ্যান্থ্রাক্স, কলেরা অ্যান্ড হোয়াইট ফাঙ্গাস অ্যান্ড স্পেসিফিক্যালি ফর ইউজ বায়োলজিক্যাল ওয়েপন্স। দে অ্যালিয়াসলি স্প্রেড প্লেগ ইন সেন্ট পিটার্সবার্গ রাশিয়া অ্যান্ড ইনফেক্টেড মিউস অ্যান্ড গ্ল্যান্ডার্স ইন মেসোপটেমিয়া অ্যান্ড অ্যাটেম্পটেড টু ডু দ্য সেম উইথ হর্সেস অফ দ্য ফ্রেঞ্চ ক্যাভেলরি। আরো বিভিন্ন যে বায়োলজিক্যাল ওয়েপন্স এর এক্সাম্পল গুলো আমরা পাই, রয়েছে স্মল পক্স, বিভিন্ন ফিভার। তো এর প্রিভেনশন হিসাবে এখন বর্তমান সংস্থা হু আছে বা WHO আছে, সেরকম তখনও ছিল, এবং তখন যেটা ওরা বলতো যে প্রিভেনশন বলতে মাস্ক হলে অন্যতম প্রিভেনশন। আরো বিভিন্ন বায়োলজিক্যাল ওয়েপন্স এর যে মানে প্রক্রিয়াগুলো আছে, মানে এর মধ্যে কেমিক্যালি যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ এই যে বিভিন্ন গ্যাস দুর্ঘটনা বা বিভিন্ন যে রেডিও আইসোটোপ দিয়ে যে বিভিন্ন রিয়েক্টরের যে দুর্ঘটনা, এগুলোকেও বলা হয় মানে বায়োলজিক্যাল ওয়েপন্স এর আন্ডারে এগুলো পড়ে। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেসলা কয়েল। টেসলা কয়েল হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল রেজোন্যান্ট ট্রান্সফর্মার সার্কিট, যা বিজ্ঞানী নিকোলা টেসলা 1891-এ এটি আবিষ্কার করেছিল, ইনভেন্ট করেছিল ফার্স্ট। এটি এক ধরনের হাই ভোল্টেজ, লো কারেন্ট, হাই ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়। যদি আমরা শুরুর দিকে যাই, তাহলে প্রথম নিকোলা টেসলা এটি পেটেন্ট হিসেবে ব্যবহার করেছিল 1891-এ 25th April, এবং 1891-এ 20 মে আমেরিকান ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাট কলাম্বিয়া কলেজ, হি ফার্স্ট ডেমনস্ট্রেটেড হিজ লেকচার অ্যাবাউট টেসলা কয়েল। হি সেইড এক্সপেরিমেন্টস উইথ অল্টারনেট কারেন্টস অফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন টু মেথডস অফ আর্টিফিশিয়াল ইলুমিনেশন। যদিও টেসলা এই সময়ের মধ্যে অনেকগুলি একই সার্কিটকে পেটেন্ট হিসেবে তুলে ধরেছিল, কিন্তু সমস্ত উপাদানগুলির মধ্যে প্রথম ছিল দোলক ট্রান্সফর্মার, কিন্তু তিনি এর কোনো ম্যাথামেটিক্যালি অ্যানালাইসিস করেননি। পরে 1895-এ আন্তন ওবারেক এবং 1904-এ পল রুট এর ম্যাথামেটিক্যালি অ্যানালাইসিস করেছিলেন। টেসলা কয়েলটিকে আরো উন্নত করার জন্য ভোল্টেজ ক্যাপাসিটর, স্পার্ক ক্যাপ, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, প্রাইমারি ট্র্যাঙ্ক সার্কিটের সাথেও তৃতীয় কয়েল একটি যুক্ত করেছিলেন, যেটি মডার্ন ডেজে ইউজ করা হতো। প্লাস্টিক খুবই পরিচিত একটি জিনিস। প্লাস্টিক হলো নন বায়োডিগ্রেডেবল, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এই প্লাস্টিককে রিসাইকেল করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটি পদ্ধতি নিয়ে আমি আজকে আলোচনা করব। প্লাস্টিকের মূল উপাদান হচ্ছে পলিইথিলিন টেরিথালেট, যা সংক্ষেপে PET নামে পরিচিত। এই পলিইথিলিন টেরিথালেট, যা খুবই ওজনে খুবই হালকা এবং প্রচণ্ড মজবুত হয়, পিইটি যে আইডোলিনা মানে যে ব্যাকটেরিয়াটা, তার যে দুটি উৎসেচক, সেই দুটি উৎসেচকের মধ্যে একটি উৎসেচক এই পিইটিকে ভেঙে মানে মনোহাইড্রক্সি ইথাইল টেরিথালেট উৎপন্ন করে, এবং দ্বিতীয় উৎসেচকটি এই মনোহাইড্রক্সি ইথাইল টেরিথালেটকে ভেঙে ইথিলিন গ্লাইকল এবং টেরিথালিক অ্যাসিড উৎপন্ন করে। এই আইডোলিনা ব্যাকটেরিয়াটি খুব ধীর গতিতে কাজ করায় বিজ্ঞানীরা দেখলেন এই উৎসেচক বিজ্ঞানীরা নিজেরাই বানাবে, তো যাতে আরো সহজে এই প্রোটিনটা তৈরি করা যায়। তাই বিজ্ঞানীরা কিছু পরীক্ষা করলেন, দেখেন যে ব্যাসিলাস এবং এসেনশিয়া কোলাই নামে দুটি ব্যাকটেরিয়া, এই দুটি ব্যাকটেরিয়া খুবই সহজলভ্য এবং অধিক লভ্য। এই ব্যাকটেরিয়াগুলির অধিক পরিমাণে উৎসেচক মানে উৎসেচক মানে প্রোটিন আর কি তৈরি করতে পারে। তার ফলে বিজ্ঞানীরা আইডিওলিনা DNA থেকে ওই দুরকম উৎসেচক বানানোর সংকেত এবং এসেনশিয়া কোলাইয়ের DNA সংকেত জুড়ে এসেনশিয়া কোলাই একটি নতুন স্ট্রেন উৎপন্ন করে তৈরি করে, সেখান থেকে তৈরি হয় সংকর প্রোটিন বা কাইমেরা প্রোটিন।
যার কাজ করার ক্ষমতা অর্থাৎ কর্ম ক্ষমতা ওই দুই মানে দুটি যে উৎসেচক প্রোটিন তাদের মানে কাজ করার ক্ষমতা থেকে বহুগুণ বেশি। এই ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত যে উৎসেচক দিয়ে কয়েকটি ধাপে টেরিথেলিক অ্যাসিড থেকে ভ্যানিলিন তৈরি করা সম্ভব। ভ্যানিলা মটরশুঁটির প্রাথমিক উপাদানই হচ্ছে ভ্যানিলিন নামে এই যৌগটি। আমরা যে ভ্যানিলা এসেন্স, কেক, মিষ্টি, আইসক্রিম ব্যবহার করি তার মূলত ভ্যানিলিন সমৃদ্ধ মিশ্রণই। এছাড়া বিভিন্ন হার্বিসাইডস, অ্যান্টিফোমিং এজেন্টস, ক্লিনিং এজেন্টস তৈরিতে এটি ব্যবহৃত হয়। যদি কাজে লাগানো যায় মানে এসরেচিয়া কোলে ব্যাকটেরিয়ার মাধ্যমে মানে স্বাভাবিক উষ্ণতায় মানে 80% পিইটিকে ভেঙে এই ভ্যানিলিন যৌগটি উৎপন্ন করা যায়। তা এই প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে এই ভ্যানিলিনের শিল্প উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। RBM का रिएक्टर, रिएक्टर बॉल्शर मॉक्सनोस्टिक कैनाल ने, शॉर्टली नोन एज RBM के, इज अ सेकंड जनरेशन ग्रेफाइट मॉडरेटेड लाइट वाटर कूल न्यूक्लियर पावर रिएक्टर डिजाइन एंड बिल्ट बाय द सोवियत यूनियन। दिस इज द ओल्डेस्ट कमर्शियल रिएक्टर डिजाइन दैट इज स्टिल इन द वाइड ऑपरेशन। नाउअडेज देयर आर 9 RBM के रिएक्टर्स थ्रू द वर्ल्ड एंड ऑल ऑफ देम इन रशिया। दिस रिएक्टर्स हैव मल्टीपल सेक्शंस लाइक रिएक्टर वेसल्स, moderator and shielding, cool channels, cools, control rods, and cooling system. So first we come with the reactor vessels, moderator and shielding. The reactor pit or vault is made of reinforced concrete and has dimensions by 21.6 by 21.6 by 25.5 meters. It houses the vessel of the reactor, which is annular, made of an inner and outer cylindrical wall, and top of the bottom metal plates that cover the space between the inner and outer walls without covering the space surrounded by the vessel. The reactor vessel is an annular steel cylinder with hollow walls and pressurized with nitrogen gas. In order to absorb axial thermal expansion, it is equipped with two compensators, one on the top and one on the bottom. The vessel surrounds a graphite core block stack which serves as the moderator. The moderated rocks are generally made of nuclear graphite. They are holes of 11.4 centimeter diameter through the longitudinal axis of the blocks for the full and control chambers. And the reactor has an active core region 11.8 meters in diameter by 7 in height. There are 1700 tons graphite blocks in an RBMK 1000 reactor. কমিউনিকেশন যেটা দ্রুত বা তার বেশি ডিভাইসের মধ্যে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যুক্ত হয়ে ওয়্যারলেসলি কমিউনিকেট করতে সাহায্য করে। 1895 সালে বিজ্ঞানী ইটালিয়ান বিজ্ঞানী ইনভেন্টর এবং ইঞ্জিনিয়ার মার্কোনি তার বাড়ির থেকে 1.75 মাইল দূরে একটি কোডেড মেসেজ পাঠান এবং সেটিকে রিসিভ করে, যার ফলে তার এটি তার ওয়্যারলেস টেলিগ্রাফের মাধ্যমে করে। ফিজিসিস্ট স্যার জগদীশ চন্দ্র বসু একটি ওয়্যারলেস সিগন্যাল ডিটেক্ট করেন এবং যার মাধ্যমে বর্তমানে বিভিন্ন জিনিস তৈরি করা হয়, যেমন হর্ন অ্যান্টেনা, তারপর ওয়েভ গাইড প্রভৃতি। তারপরে ওয়্যারলেস কমিউনিকেশনকে 5 ভাগে ভাগ করা যায়: স্যাটেলাইট কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, ওয়্যারলেস নেটওয়ার্ক কমিউনিকেশন, ইনফ্রারেডেড কমিউনিকেশন এবং ব্লুটুথ কমিউনিকেশন। বর্তমানে 5G ব্যান্ড এই কমিউনিকেশন এবং কানেকটিভিটিকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করে। ইন্ডিয়ান ডট বা ডেভেলপমেন্ট অফ টেলিকমিউনিকেশন 5G ট্রায়াল স্পেকট্রাম অ্যালোকেট করে 700 মেগা হার্ট থেকে 3.3 থেকে 3.6 গিগাহার্টজ এবং 24.25 থেকে 28.1 গিগাহার্টজ পর্যন্ত, যা এয়ারটেল, জিও, ভোডাফোন এবং আইডিয়াতে ইমপ্লিমেন্ট করা হবে।